আসসালামাইকুম, আজকে হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি, নদীর ওপারে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে নদীর ওইপারে হচ্ছে একটা হালিম পাওয়া যায় গরুর নলি দিয়ে, ওইটাকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমরা এখন নৌকা চড়ব চন্দ্র বাবার সামনে। চন্দ্র আমু, আমরা হচ্ছে এখন বুড়িগঙ্গা নদী পার হচ্ছে নৌকায় করে। এখন বুড়িগঙ্গা নদী পার হয়ে আমরা নদীর ওপারে যাচ্ছি। এত চমৎকার বাতাস লাগতেছে, তাই না? এখান দিয়ে বড় বড় জাহাজ যে আসলে নৌকা ঘাটে চলে আসছে, আমরা এখন নৌকা থেকে উঠবো। আমরা নৌকা থেকে ঘাটে উঠলাম আর এটা হলো বন্দর ঘাট। তো ফাইনালি আমরা নদীর ওপার থেকে এবারে আসলাম। ওখানে হচ্ছে মূলত কি বলে যে নলি দিয়ে হচ্ছে হালিম পাওয়া যায়। আর এই বাসটা সবচেয়ে বেশি ভালো লাগে যে জন্য সেটা হচ্ছে অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যায়, অনেক অনেক কৃষ্ণচূড়া গাছ দেখা যায়। এই জন্য আমার এই পাশের বেশ কিছু এলাকা খুব বেশি ভালো লাগে। পাশের এলাকাগুলো অনেক সুন্দর। চন্দ্র ঘুমিয়ে গেছে, চন্দ্রের বাবা উপর উঠতেছে চন্দ্রকে নিয়ে। এটা হলো তৃতীয় শীতলক্ষা সেতু, সেতুটা আসলে অনেক সুন্দর করছে। ঘুরতে এসে এখনো ঘুমাইতেছে, সে বসে কান্নাকাটি করে ঘুরতে যাবে বাহিরে। ব্রিজের উপর অনেকগুলি ফুচকার দোকান, তারপর আখের রস, নুডলস, পাস্তা এসব পাওয়া যায়। যে আমার ফুচকা রেডি, তুমি নাও। আমরা এখন সামনে যাচ্ছি মসজিদের কাছে, চন্দ্রের বাবা নামাজ পড়বে, তারপরে আমরা হালিম খাবো, তারপরে বাসায় যাব। এখানে অনেকগুলি নলির দোকান, তো এখানে ভিতরে এই নলির দোকানটা অনেক বেস্ট। এর আগেও আমরা এখানে অনেকবার আসছি আমাদের পরিবারের সবাই মিলে। চন্দ্রের বাবা মাঝে মাঝে এখানে আসে, তার নাকি এখানে হালিম খেতে অনেক ভালো লাগে। আমরা হচ্ছে আজকে নিয়েছি এখানে হালিম, ওই হচ্ছে এই যে বড় নলি, তারপরে এখানে হচ্ছে আমাদের আজকে হচ্ছে চিকেন চা, আর সাথে আবার নিয়েছি নান রুটি। আমরা এখন একটা ট্রাই করে দেখি আসলে কেমন হয়েছে। পাপা 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 এটা অনেক সফট, একদম আমরা বাসায় যখন রান্না করি না প্রেশার কুকারে, ওটা এরকম সফট হয়। ভিতরে আবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছে, রেস্টমেন্টটা মিলে এক কথায় অন্যরকম লাগতেছে। আচ্ছা আমরা একটু চাপটা ট্রাই করি। হ্যাঁ, এটা হলো কালারফুল সস, এটার মধ্যে কি কি আছে জানো? কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, এবং সবচেয়ে দারুণ কম্বিনেশন যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে সরিষার তেল। তো টোটালটা মিলে একটা অন্যরকম একটা টেস্ট হয়েছে।
সুন্দর একটা স্মেল আসতেছে ছবিটা, এক কথা অন্যরকম লাগছে। এটা হচ্ছে আমার পছন্দের ফ্রেশ সালাদ, গ্রিন সালাদ। সবাই ভালো থাকবে।